রাত্রির ঘরে ঝনঝন করে টেলিফোন, ঘন্টা বেজে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। মঙ্কেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দুলালু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বলছেন? অজিতকে গালাগাল দিচ্ছেন, সকার বকা তুলে। ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। হ্যাঁ, অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল কমলে কণ্টক। হ্যাঁ ঠিক, এই জগতের নিয়ম। আচ্ছা নমস্কার। যেখানে ভয় আছে, রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিডডে সাসপেন্সে। তার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মাকড়সার রস। তাহলে চলুন শোনা যাক। ব্যোমকেশকে একরকম জোর করে বাড়ির বাইরে করেছিলাম। গত এক মাস ধরেই সে একটা জটিল জালিয়াতে তদন্তে মনোনিবেশ করেছিল। একগাদা দলিল পত্র রাত দিন তার ভিতর থেকে অপরাধের অনুসন্ধান ব্যাপিত ছিল, এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছিল দেখছিলাম। কিন্তু সে কথা উল্লেখ করলেই সে বলত, বেশ তো আছি। সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত দু ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে, দু ঘন্টা তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাইর হয়ে বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়ে না। বুঝতে সেটা কষ্ট হচ্ছিল না। লেকের ধারে বেড়াতে বেড়াতে একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হলো। অনেকদিন তাকে দেখিনি। আইএস ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম, তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন জি, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহসে বলল, অহিত, তাই তো, কতদিন পরে দেখা, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়ে চাপড়ি পর বোমকে সহিত পরিচয় করে দিলাম। মোহন বলল, আপনি বড় খুশি হল, মাঝে মাঝে সন্দেহ হতো বটে আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায়। হয়তো আমাদের বাল্য বন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল করছো কি? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘন্টাখানে কেটে গেল। লক্ষ্য করছিলাম সাধারণ কথাবার্তায় মধ্যে মোহন দু একবার কি একটা বলবার জন্য মুখ খুলবার আগেই থেমে গেল। ব্যোমকেশ তা লক্ষ্য করেছিল, তাই এক সময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে, ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়। অথচ আমি বললাম, তা হোক বল, আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া যাবে। জালিয়া? আমি বুঝিয়ে দিলাম। তখন মোহন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না, বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে, আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সংগ্রহ করিল, আপনি ঠিকই ধরেছেন, জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে।
আগিনি হাত বোকা নয়, সাধারণত সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রাগে পঙ্গু, চলৎ শক্তি নেই এমন লোক বলতো এমন ভাবে ঠকাচ্ছে যে শুনে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারকে তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যক্ত করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি শুনুন। কোন একটা বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক, তার বোনেরই বড় মানুষ, কলকাতা বনে কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা অনেক মাসিক 1,015 টাকা আয়। সুতরাং আর্থিক ব্যবস্থা কীরকম তা বুঝতেই পাচ্ছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দ দুলাল বাবু। ইনি বলে ও বাড়ি আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদ খেয়ালি করেছিলেন যে 50 বছর হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুনে শেষ করার জন্য নয়। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিয়েছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রোগীটিকে দেখলে সে কত সর্বজ্ঞই মনে পড়ে। এই নন্দ দুলাল বাবু চরিত্রে আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুবাসী, সন্নিগ্ধ, কুটিল, হিংসা প্রণায়ন, এক কথায় এমন ইতর নিজ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পত্য, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন তা করে এখনো বেড়াবেন, কিন্তু প্রকৃতি বাদ সেরেছেন, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের উপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদাই ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর কদচ্ছ গালাগাল বর্ষণ করছেন আর দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে একান্ত লিখেই যাচ্ছেন। সম্পাদকের উপর ভয়ানক রাগ, তার বিশ্বাস সম্পাদকরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গপ্প কিংবা আত্মচরিত হতে পারে, একমাত্র সে লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তার আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক সে গল্প পড়লেও তাদের বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হেসে বলল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আরো একটি মস্ত গুণ আছে। এই শরীরের উপর উনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটটি গোটা দুই টান দিয়ে বলল, দারুণ বিষ বইয়ে পড়েছি বটে,
কিন্তু এ দেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ঠিক বলেছেন ট্যারেন্টুলা, সাউথ আমেরিকা স্প্যানিশ সংকর জাতির মধ্যে এই নেশা খুব চলন ছিল। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে শেষ করতে সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত বাড়ি শোন, একটা কথা মাথায় এসছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সে পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণে যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায় না। আমি একটু অপ্রতিতভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বইকি, সমস্যাটা খুব মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন আমার সময় হবে, আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে একটু ক্ষুণ্ণ হলো বটে, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই, থাক, আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কে জানেন এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচতে পারে। একটা লোক যত বড় পাপিষ্ট হোক না কেন, বিন্দু বিন্দু বিষ খেতে আত্মহত্যা করছে চোখের সামনে, অথচ নিবারণ কিছু করতে পারছি না, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? বোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করবো না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেলে দু ঘন্টা ভাবতে হবে, আর একবার লোকটাকে দেখলেও ভালো হতো, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলার
বাবুর মতো অসামান্য লোককে কিছুতে মারতে দেওয়া যেতে পারে না, সে আমি দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু এখনই আমায় বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিস্মরণ করে নিন, কাল থেকে আমি ওকে জব্দ করে দেব। মোহন হেসে বলল, বেশ কাল হবে, কখন আপনার সুবিধা হবে বলুন, আমি বাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠ অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখাশুনো করে আসুক, তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব, এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা চোখের আবার নয়। ব্যোমকেশ তাকে দেখে হেসে বলল, আপনার বাল্য বন্ধু বলেই বোধ হয় অজিতের উপর আপনার তেমন ইয়ে হল, কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এতগুলো সুপারিশেও মোহন বিন্দু মাত্র উৎসাহিত হল না, ওই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলায় পুঁটি মাছ ধরে ঘরে ফেরে তাদের মতো মুখ ভার করে সে বলল, অজিতই চলো, কিন্তু ও যদি যেতে না পারে। সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নি। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্ম উদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি, তার অনুসন্ধান পদ্ধতি এতদিনে একসঙ্গে থেকে অনেক টায়ার হয়েছে, তাই মনে মনে ভাবলাম এই সামান্য ব্যাপারে কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভেতরে ভেতরে একটা জেদও চেপে গিয়েছে, যেমন করে পারি এ ব্যাপারে নিষ্পত্তি করে ছাড়ব। মনে মনে এরূপ সংকল্প নিটে মোহনের সঙ্গে লেখকের বাড়ি গেলাম। বাস করে নির্দিষ্ট স্থানে নিকট উপস্থিত হলাম যখন তখন সন্ধে হয়ে গিয়েছে, রাস্তার গ্যাসবাতিগুলো জ্বলে উঠেছে, মোহন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সার্কুলার রোড হতে একটা গলি ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর সম্মুখে একটা লোহার রেলিং যুক্ত বড় বাড়ি দেখে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকালে ধরনের পুরাতন বাড়ি, সম্মুখে লোহার ফটকে টুল পেতে দরোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বলল, বাবুজি আপকো ভিতরে যানা। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহত খুব। দারোয়ান সরে দাঁড়াল। আমরা বাড়ির অঙ্গনে প্রবেশ করলাম, অঙ্গন পার হয়ে বারান্দায় উঠতেই ভিতর থেকে একটা বিশ বাইশ বছরের যুবক বেরিয়ে আসল। কে ডাক্তারবাবু, আসুন। আমার দিকে সন্দিগ্ধভাবে তাকে জিজ্ঞাসা করল, ইনি। মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিম্ন কণ্ঠে কি বলল যুবকও উত্তর দিল, বেশ তো বেশ তো, উনিও আসুক না। মোহন তখন পরিচয় করে দিল, গিয়ে স্বামী জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের বন্ধ দরজায় কড়াঘাত করতে ভিতর থেকে একটা কোহল তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল, কে কে তুমি, এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা ডাক্তারবাবু এসছেন, বাবা এদোর খোল। একটি আঠেরো উনিশ বছরে যুবক, বোধ হয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র,
দরজা খুলে আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল, খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথম দৃষ্টি পড়ল ঘরের মধ্যস্থলে খাটের উপর বিছানা পেতে রয়েছে এবং সেই বিছানা বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে উৎকণ্ঠিত কলম ধরে অতি শীর্ণ গায়ে নন্দদুলাল বাবু রুদ্ধ কাশিয়া নেত্রে আমাদের দিকে চেয়ে আছে। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু ডিপাইয়ের উপর রাখা ছিল। তাই লোকটি সমস্ত অবয়ব ভালো করে দেখতে পাচ্ছিলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে এবং শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করেছে। আর ছোড়া ধারালো, মুখে মাংসের লেশ মাত্র নেই। অনুর অস্থি দুটো যেন চর্ম ভেদ করে বের হওয়ার উপক্রম করছে। দ্বিধা ভগ্ন নাকটা মুখের উপর গৃহবের মতো ঝুলে আছে। চোখ দুটো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসান আবার যে তাহার মৎস্যচক্ষুর মতো ভাবলে শীন হয়ে পড়বে তার অভ্যাসও সে চোখে লুকিয়ে আছে। নিমের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলে মুখের উপর একটা কদাকার খোদিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ এই প্রেত্যাকৃতি লোকটির দিকে বিস্মিত চেয়ে থাকলো। তার বাঁ হাত থেকে অকারণে আত্মনিয়ত হয়ে উঠছে যেন একটা স্বাধীনভাবে দেহ সম্পূর্ণ বিষুপ্ত নিত্য শুরু করেছে। মৃত ব্যাঙের দেহে তড়িৎ সংস্পর্শের চমকে উঠে যেরকম দেখেছি তার এই স্নায়ু নিত্য কয়েক আন্দাজ করতে পারি। নন্দদুলাল বাবু বিষ দিকটিতে আমার দিকে তাকিয়েছিলেন। সে ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এবার কাকে নিয়ে এসেছ এখানে? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটি ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামী এরকম স্বভাবের কিছু মনে না করি। তারপর শয্যার উপর হতে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে শয্যার পাশে রেখে রোগীর নাড়িয়ে হতে নিয়ে স্থিরভাবে দেখতে লাগল। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগল। বাঁ হাতটা তেমনি নিত্য করতে লাগল। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন অধর ধ্বংস করে তারপর বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারণ নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বুঝবার ক্ষমতা নেই। এ বিষ খেয়ে মস্তিষ্কে দফা রফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবু মুখে একটা পাশবিক বিকৃতি করে বললেন, তাই নাকি? মস্তিষ্কে দফাডাফা করে ফেলেছে, কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছ না কেন? বলি চারিদিকে তো সেপাই বসিয়ে দিয়েছে, কই ধরতে পারলে না? বলি হি হি করে এক অসভ্য হাসি হাসতে লাগল। মোহন বিরক্তভাবে উঠে দাঁড়ালো, বলল, আপনার সঙ্গে কথা বলাই ঝক মারি, যা করছিলেন করুন। সঙ্গে সঙ্গে দুই হাতে বিদ্ধস্বর তুলে মারতে লাগলেন। নিজের পুত্রদের সম্মুখে কদর্য অসভ্যতা আমার অসভ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধ করি এই ধৈর্যের বাদ ছিড়বার উপক্রম করছে। সে আমাকে বলল, নাও অজিত, কে দেখবে দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল আলাফন থামিয়ে নন্দলাল বাবু দুই সর্বচক্ষু আমার দিকে ফিরিয়ে কটু কণ্ঠে বললেন, কে তুমি?
গাছপালা ছটপট সরে পড়ো, নাহলে পুলিশ ডাকবো। যত নচ্ছাচ্ছিচকে চোরের দল বলে মনের দিকে তাকাল। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ চলেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যে মানুষের সমস্ত গোপন দুষ্প্রাপ্তবি কেমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জানি শুনি এ পান করে তার নৈতিক অগতগতির মাত্রাই চিন্তাপন করবে। ব্যোমকেশ বলেছিল, সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। ঘরটা বেশ বড়, আসবাবপত্র অধিক নেই, একটা খাট, গোটা দুই তিন চেয়ার, একটা আলমারি ও একটা টেপায়ের টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা আছে এবং তারই পাশে কয়েকটা দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখা সরঞ্জাম। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্ত হয়ে চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েকটা ছত্র পরে সিঁড়িয়ে উঠল গা, তারপর রেখে দিলাম। মোহন যা বলেছে তাই সত্য, এই লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জেরালো বোধহয় কুড়িকা ঘিনঘিন করত। শুধু তাই নয়, লেখা বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে লেখক মহাশয় সেদিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য বনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে স্মরণ হল না। নন্দ দুলালবাবু দেখি একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারে কলম দ্রুত বেগে কাগজের উপর সঞ্চালন করে যাচ্ছে। পাশের টেবিলের দোয়াত দানিতে আর একটা মোটা লাল রঙের পার্কার ফাউন্টেনের পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হবে, হলেও তা পাতা শেষ হতেই নন্দ দুলালবাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে, তখন টেবিলের উপর লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কারি করলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখা মণিমুক্তাগুলি চিহ্নিত করতে লাগল। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই দেওয়া। ঘরের দুটি জানলা, দুটি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। ওটার দিকে স্নান ঘরের ইত্যাদি আছে, সেই ঘরটা তো দেখলাম বিশেষ কিছু নেই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সঙ্গে এদের কোনো যোগ নেই, তাছাড়া অধিকাংশ সময় বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেওয়ালে টোকা মারব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালে একটা তাকের উপর একটা চাঁদির আতরদানি রয়েছে। সমগ্র সেটাকে পরীক্ষা করলাম, তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে তো গন্ধ পাওয়া যেত। এটা কতদিন ঘরে আছে? তা বরাবরই আছে, বাবা ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দ দুলালবাবু এই দিকে তাকিয়ে আছেন। মন উত্তেজিত হয়ে উঠল, খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পড়ল। তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বাইরে বেরিয়ে নন্দ দুলালবাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম,
এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোন কথা গোপন করবেন না, উত্তর দেবেন। অরুণ বলল, বেশ জিজ্ঞাসা করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দি রেখেছেন, কে কি পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি, চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। ওকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন কি? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলুম, জলের মতো জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে, কে জানে? অরুণ মাথা নাড়লো, জানি না। আপনারা তিনজন ছাড়া আর কি কেউ ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। কেউ না, হ্যাঁ এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা পড়িয়ে গেল, আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বোমকেশের উপদেশ স্মরণ হল, পুনশ্চ আরম্ভ করলাম। ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল বা অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ সপ্তাহে একখানা করে রেজিস্ট্রির চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম, কোথা থেকে আসে, কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে, রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোককে পাঠায়। আমি বললাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি বলে অরুণ মোহনের দিকে তাকাল। আমি আগ্রহে জিজ্ঞাসা করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করলাম, আর কিছু থাকে না? হ্যাঁ খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল, শেষে বললাম, ঠিক জানেন তো খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি, বাবা নিজে পিয়নের সামনে রশিদ দস্তখত করে, চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। বাবার ঘরে সেইখানে পিয়ন চিঠি নিয়ে যায় কি না? কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নেড়ে অরুণ বলল, জানি না। আরো কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। রেজিস্ট্রির চিঠির কথা শুনে মনে আশা হচ্ছিল, মন্দিরা বুঝি ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকে দরজা একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কোলাবে না। তুলো শুনতে নরম কিন্তু ধ্বনিতে লঘুজান। এই বিষণ্ণ দেহে অকালপঙ্গ বুড়ো লোকটাকে এঁটে ধরার আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই শনিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানবার জন্য বেরিয়ে হচ্ছি একটা কথা মনে হল, জিজ্ঞাসা করলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলল, না, তবে মানে মাসে মানি অর্ডার করে। কাকে পাঠান? লজ্জাজনক মুখে অরুণ বলল, ওই ইহুদি স্ত্রী লোকটিকে। মোহন ব্যাখ্যা করে বলল, এই স্ত্রী লোকটি আগে নন্দদুলাল বাবুর
বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা। কিন্তু কেন পাঠান তা জানি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একাকি বাইরে হয়ে পড়ল। মোহন রয়ে গেল। বাসায় পৌঁছেতে 8টা বাজিল। বোনকিস লাইব্রেরি ঘরে ছিল। দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে কি খবর, সমস্যা ভঞ্জন হলো? না ভাইয়া, আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়ল। ইতিপূর্বে বোনকিস একটা মোটা লেন্স নিয়ে এক খণ্ড কাগজ পরীক্ষা করছিল, এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, ব্যাপার কি, এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মাখছে যে। মাখিনি, নিয়ে এসছি। তাকে আদ্যপান্ত সমস্ত ঘটনা বললাম। সেও বোধহয় আমার কথা মন দিয়ে শুনল। উপসংহার আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাইয়া, এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকসার রস? বোমকেস আমার হাত থেকে তুলোটা নিয়ে তার অঘ্রাণ নিয়ে বলল, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলোটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলল, হ্যাঁ কি বলছিল, কি পাওয়া যেতে পারে? একটু একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। বোমকে হেসে উঠল, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে। নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে নয় অন্যদিকে সন্ধানগর। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে নেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে, এই স্ত্রী লোকটিকে টাকা পাঠানো হয় কেন, ভেবে দেখেছো? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি কিন্তু আমার দ্বারা হলো না। আরো ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একান্ত চিত্তে ভাবো, নাচরবান্দা হয়ে ভাবো। বলে সে আবার লেন্স তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাক্য চিত্রে ভাবা হবে না। আমার জালিয়াত বলে সে টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারে লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করলাম, সত্যি তো কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো, প্রথমত রেজিস্ট্রিটা করিয়ে সাদা কাগজ আসার সতর্কতাটা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে, যদি তাই থাকে তাতে নন্দদুলের বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তা কাছে পৌঁছায় পারে না। আচ্ছা ধরে নেওয়া যাক জিনিসটা কোনো কোনোভাবে বাইরে থেকে ঘরের ভিতরে এসে পৌঁছে, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লোকে রাখা সহজ কথা নয়। অবশ্য সতর্ক চোখ তাকে ঘিরে গেছে, তার উপর কোথাও খাঁদা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। 5টা চুল পুড়ে ধোঁয়া শেষ করে কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরে এলো। ধর্মর করে আমি আরাম কেদারে উঠে বসলাম। এও কি সম্ভব? তোমার সম্ভব নয় বা কেন? শুনতে একটু অস্বাভাবিক ঠেকলো, এছাড়া আর কি হতে পারে? বোমকেশ বলছে, কোনো বিষয় যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম
অসম্ভব বলে মনে হয় তবু তা সত্য বলে ধরতে হবে। এক্ষেত্রে এই তো সমাধানের একমাত্র সমাধান। অঙ্কিশকে বলবো মনে করো উঠতে যাচ্ছি, অঙ্কিশ নিজেই এসে প্রবেশ করলো, আমাকে দেখেছি, বলল কি ভেবে বার করলে নাকি বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলে শুনি। বলতে গিয়ে একটু বাদ বাদ ঠেকতে লাগে, তবু জোর করে সংকোচ সরে বললাম, দেখো নন্দদুলাল বাবু ঘরের দেওয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি, এখন মনে পড়ল আমার বিশ্বাস তিনি সেগুলোকে ধরে ধরে খান। অজিত তুমি একেবারে একটা জিনিয়াস, তোমার জোড়া নেই, দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গায়ে ময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হয়ে বললাম, বেশ তো, তবে তুমি বলো। বোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিয়ে অলস ভাবে একটা চুর ধরে বলল, সাদা কাগজের ডাক নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারনি না, তুমি বুঝেছ? বোধ হয় বুঝেছি। বোমকেশ চুলতে দীর্ঘ টান দিয়ে নিমিত নেত্রে বলল, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা হবে কি? কি বিষয়? বোমকেশ চোখ বন্ধ করে বলল, আগে জানা দরকার নন্দদুলাল বাবু জীবের কোন রং। মনে হলো বোমকেশ আমাকে পরিহাস করছে, রুষ্টমুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? বোমকেশ চোখ খুলে আমার মুখের দিকে ভাব দেখে বলল, রাগ করলে, সত্যি বুঝি ঠাট্টা নয়, নন্দদুলাল বাবুর জীবের রঙের উপরই সব নির্ভর করছে, যদি তার জীবের রং লাল হয় তাহলে বুঝবে আমার অনুমান ঠিক, আর যদি না হয় তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করে বললাম, না জীব লক্ষ্য করবার কথা আমার মনে হয়নি। অঙ্কেশ সহস্য বলল, অথচ এইটাই আগে মনে হওয়া উচিত ছিল। এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও। রসিকতা করছি মনে করবে না তো? হুমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নেই তোর, ভয় নেই ওর, ভয় নেই কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম, মোহন তখন সেখানেই ছিল, সেই উত্তর দিল, ও কথাটা তো দরকারি বলে মনে হয়নি তাই বলিনি, নন্দদুলাল বাবু জীবের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয় কারণ তিনি বেশি পান খান না, কেন বলো দেখি। বোমকেশকে ডাকল, বোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু ভালোই হলো, আপনার দাদার উত্তর পাওয়া গেছে, হ্যাঁ অজেদি ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র, জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই, হ্যাঁ জালিয়াতকে ধরেছি, বিশেষ কিছু করতে হবে না, আপনি একটা কাজ করুন, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ ঠিক ধরেছেন, কাল একবার আসবেন তখন সব কথা বলবো,
হ্যাঁ আচ্ছা নমস্কার। হ্যাঁ ও অজিতকে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলাম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণভাবে ধারালো হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখলাম তাহলে। বসার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কতক কতক যেন বুঝতে পারছি কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো, কেমন করে বুঝলে? ঘরের দিকে একবার দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, খাবার সময় হলো, এখনই পুরী রং ডাকতে আসবে। আচ্ছা চটপট বলে নিচ্ছি শোনো, প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করছে কি করে, তার নিজের হাত পা নেই সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে এসে ঘরের মধ্যে পাঁচজন লোক ঢুকতে পায়? ডাক্তার, দুই ছেলে, স্ত্রী এবং আরেকজন। প্রথম চার্জ বিষ খাওয়াবে না এটা নিশ্চিত, অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে প্রিয়, সে হপ্তায় একবার সই করবার জন্য নন্দদুলালবাবুর ঘরে ঢুকে, সুতরাং তার মারফতে জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া কিছু থাকে না, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াদ বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলালবাবুর ঘরে ঢুকবার অবকাশ দেওয়া। তারপর তুমি আর একটা ভুল করেছি, এও যে স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, ও প্রথা কোথাও প্রচলিত নয়। টাকা ওষুধের দাম ওই মহিলাই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো ওষুধ নন্দদুলালবাবুর হাতের কাছে এসে পৌঁছল কেউ জানতেও পারল না, কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলালবাবু গল্প লিখতে আরম্ভ করলেন, সর্বদাই হাতের কাছে লেখা সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই, খাটের উপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন, ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন, কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জীবের রং লাল কেন এখন বুঝতে পারছো? কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে, কালো তো হতে পারত। এটা বুঝলে না, কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলালবাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ দিতে পারতেন? লাল কালির ব্যবস্থা বুঝেছি, এত সহজ? সহজ তো বটে, কিন্তু যে লোকটার মাথা থেকে সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়, এত সহজ বলেই তোমরা ধরতে পারছিল না। তুমি ধরলে কি করে? খুব সহজ। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়, এক রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা, দুই নন্দদুলালবাবুর গল্প লেখা। এই দুটোর মধ্যে সত্যি কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোন ঘন্টা বেজে উঠল, আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। মুকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন, তা হোক তা তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ কি বলছেন, অজিতকে গালাগাল দিচ্ছেন?
ছকার বোকা তুলে ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। হ্যাঁ, অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল কমলে কণ্টক। হ্যাঁ ঠিক, এই জগতের নিয়ম। আচ্ছা নমস্কার। আজকের মতো গল্প এইখানেই শেষ, তবে পরের সপ্তাহে আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলওয়েজ সেট করে রাখতে হবে। নিজে তো শুনছিনি, সকলকে শোনান। তাহলে দেখা হবে পরের সপ্তাহে, না শোনা হবে।